নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এখন যেহেতু মাঠের ফসল ওঠার সময় ধান ওঠার সময় তো এখন লোকজন একদমই পাওয়া যাচ্ছে না আর যে কারণে আমি নিজেই ফার্মটা পরিষ্কার করে নিচ্ছি আর এটা এখন পাওয়ার লোক পাওয়া যাচ্ছে না বলে না অন্যান্য টাইম যখন আমি প্রথম ফার্মটা শুরু করেছিলাম প্রথমের দিকে কিন্তু এই কাজগুলো আমি একা একাই করতাম কিন্তু তারপরের আস্তে আস্তে অর্থনৈতিক পরিস্থিতি একটু স্টেবল হওয়ার পর থেকে কিন্তু এই কাজগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম এবং এগুলো তখন লোক দিয়েই করাতাম তো এখন দুটো কারণবশত এবারে ফার্মে লটের যে লিটার সেটা আমাকেই বাগাতে হচ্ছে প্রথমত হলো যেহেতু আমাদের গ্রামে প্রায় সাত বছর পর লকডাউন পিরিয়ড থেকে বন্ধ ছিল ধর্মরাজের গাজন তো এই সাত বছর পর আবার গাজন হবে আর গাজন উপলক্ষে যেহেতু কিছুদিন বাড়িতে থাকবো না তো সেক্ষেত্রে ফার্মটা যদি পরিষ্কার করে ফার্ম ফেলে রাখি সেক্ষেত্রে ফার্মটার যে পরবর্তী রেজাল্ট সেটা অনেক ভালো হবে তো এর জন্য আমি লোকের ভরসা না করে নিজেই ফার্মটা বাগানোর সিদ্ধান্ত নিলাম আর আজ আমি মূলত আলোচনা করব যে আপনারা এমনভাবে ফার্ম পরিষ্কার করুন তার সাথে সাথে ফার্মে এই সমস্ত কাজগুলো যদি আপনাদের করতে পারেন তাহলে দেখবেন আইবিএইচ ইনফেকশান ফার্মে আসা থেকে আপনারা প্রতিহত করতে পারছেন বিশেষত আজকের ভিডিওটা আইবিএইচ ইনফেকশান রুখতে কোন কোন কাজগুলো আপনাদের ফার্মে করণীয় উচিত তো দেখুন প্রথমত আমি বলবো যে ফার্মে মুরগি ওঠার পরই আমি বলি মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই চেষ্টা করবেন ফার্মের লিটারটা ফেলে দেওয়ার আর লিটারটা অন্তত পক্ষে দেড়শো মিটার বা তারও দূরবর্তী এলাকায় আপনারা ফেলতে পারলে সবথেকে ভালো হয় যাতে সেই লিটারের গ্যাস গন্ধ কোনো রকমভাবে ফার্মের মধ্যে প্রবেশ না করে আর ফার্মটাকে টোটালি ক্লিনিং করবেন একদমই কোনোভাবে তুষের চাং বা গুঁড়ো তুষ এগুলো যাতে কোনোভাবে ফার্মে না থাকে সেগুলোর জন্য ভালোভাবে ফার্মটা পরিষ্কার করে নেবার পর আপনাদের আইবিএস ইনফেকশন যাতে না আসে ফার্মে তার জন্য কিন্তু চুন কাম অর্থাৎ চুন দিয়ে ফার্মটা লাতা দেওয়াটা অনেক জরুরি তবে চুন দিয়ে ফার্ম লাতা দেওয়ার বিষয়টা একটা কথা বলে রাখি আমি যেহেতু মহিলা এই কাজটা হয়তো আমি ঠিকঠাক মতো করতে পারছি না কিন্তু আপনারা যারা বড় বড় শেড চাষ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে এই কাজটা করবেন সেটা হলো ফার্ম লাতা দেওয়ার জন্য ফার্মে চুনকাম করার জন্য প্রথমত আপনাদের হাজার যদি শেড থাকে হাজার শেডের জন্য পনেরো কেজি কলি চুন বা পাথরি চুন পাথরি চুনটা নিয়ে আসবেন এবং সেটাকে আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখে দেবেন কোনো বড় মাটির পাত্রে এরপর সেটা দেখবেন আস্তে আস্তে ফুটছে এবং ফুটে সেটা যখন টোটালি ফোটা বন্ধ হয়ে যাবে এবং জলটা ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে আপনারা তার সাথে আরও দশ পনেরো লিটার কি কুড়ি লিটার জল অ্যাড করে সেই চুলের যে মিশ্রণটা সেই মিশ্রণটার সাথে ব্লিচিং এবং তার সাথে কেরোসিন এগুলো অ্যাড করবেন সঙ্গে যদি একশো গ্রাম তুতে পারেন তুতে অ্যাড করবেন এবং করে ভালোভাবে ফামটাকে চুনকাম করে দিন অর্থাৎ যদি আপনি এভাবে ফার্মটাকে চুন দিয়ে করতে পারেন সেক্ষেত্রে আইবিজ ইনফেকশানটা কিন্তু আপনার ফার্মে আসবে না তবে আমি যেহেতু মহিলা এত কিছু করে উঠতে পারি না তবে আমি কি করি আমার যেহেতু হাজারের শেড তো হাজারের শেডে আমি কুড়ি কেজি মতো চুন নিয়ে পুরো ফার্মটা ভালোভাবে ছড়িয়ে দিই এবং ছড়িয়ে দেওয়ার পর অল্প করে তার উপর মাটি ছড়িয়ে আমি কিন্তু চেষ্টা করি যাতে এই যে চুনকামের বিষয়টা এটা কিছুটা হলেও মেকআপ করতে পারি যদিও আপনারা কিন্তু এই শুকনো চুন দেবেন না আপনারা অবশ্যই করে পাথরে চুনটা নিয়ে আসবেন এবং ভিজিয়ে সেটাকে চব্বিশ ঘন্টা রেখে দেবার পর তারপরেই কিন্তু আপনারা সেটা ফার্মেতে চুনকাম করবেন আর তার সাথে সাথে আইবিএইচ ইনফেকশান রোখতে আপনাদের একটা কথা বলে রাখি এই আইবিএইচ ইনফেকশান কিন্তু এই এখনকার সময়ে প্রচণ্ডভাবে আমাদের ফার্মে আসে এবং এই আই ইনফেকশন একবার আমাদের ফার্মে আসলে সেটা কিন্তু একেবারে পর পর কয়েকটা লট হতেই থাকে তো আইবিএইচ ইনফেকশানটা টপ করে ফার্ম থেকে যাওয়ার নামই নাই না তো এই ইনফেকশন যাতে না আসে তার জন্য যেমন ফার্মে চুনকাম করা উচিত তার সাথে সাথে কিন্তু আরেকটা যে বিষয় সেটা হলো বারো দিনের ভ্যাকসিন অর্থাৎ সেকেন্ড ভ্যাকসিনটা অনেকে বলেন যে ভ্যাকসিন করে কী লাভ ভ্যাকসিন তো না করলেও মুরগি হয় হ্যাঁ ভ্যাকসিন না করলেও মুরগি হয় এটা এটা নয় যে ভ্যাকসিন না করলে আপনার মুরগিটা হবে না কিন্তু ভ্যাকসিন যে কোনো রোগের জন্য বা যে কোনো ভয়ঙ্কর যে সমস্ত ভাইরাল যে সমস্ত রোগ যেগুলোতে পুরো ফার্ম টোটাল আপনার শেষ হয়ে যেতে পারে সেই সমস্ত রোগগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু ভ্যাকসিন করা হয় তো আমাকে অনেকে বলেন যে ভ্যাকসিন দেখবেন আমরা পোলিও কিন্তু পোলিও টিকা নেওয়ার আগে আমাদের যখন পোলিও টিকে উঠেনি তখন কি সবাই পোলিও রোগে ভুগত এটা তো নয় তবে কিছু অধিকাংশ মানুষের মধ্যে একটা বেশি পার্সেন্টেজে এই রোগটা ছিল তো যাই হোক এইভাবে কিন্তু আমি চুন আর মাটি ছড়িয়ে নিয়েছি এবং ছড়িয়ে নেবার পর এই যে মোটা করে একদম লাটা দিয়ে দিচ্ছি এটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু একদম সাদা চুনের মতোই হয়ে যাবে কিন্তু এটা যখন লাটা দেবেন তখন সেক্ষেত্রে হাত পা হইতে পারে তো অবশ্যই করে জুতো পরে তারপর লাতা দেবেন যদিও আমি জুতো পরিনি তো যাই হোক এভাবে আপনারা ফার্মটা ক্লিনিং করবেন দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন আর আইবিস ইনভেকশন আপনার ফার্মে আসবেই না বললে চলে তবে অবশ্যই করে শুকনো চুন দেবেন না আপনারা ভিজে চুনটা দেবেন আর আমি এটা কিন্তু একদম ডাস্ট চুনটা ব্যবহার করেছি আপনারা কিন্তু ডাস্ট চুন ব্যবহার করবেন না আপনারা পাথরের চুন ব্যবহার করবেন তো সেকেন্ড ভ্যাকসিন আর তার সাথে সাথে পুরো ফার্ম চুনকাম এই দুটো কাজ যদি করতে পারেন আইডিএস ভ্যাকসিনের থেকে আমি বলছি আপনাদেরকে প্রায় নাইনটি পার্সেন্ট আপনার ফার্মকে সুরক্ষিত করতে পারবেন এই রোগ থেকে